এইগৰাকী অভিনেত্ৰীক আপোনালোকে চিনি পাইছেনে? এইগৰাকী অভিনেত্ৰীটো আজিকালি অভিনয়ৰ উপৰিও এটা নিজৰ ইউটিউব চেনেল খুলি লৈছে আৰু বহুতে মোক কয়, চিনি পাইছে নাই আপোনালোকে? আপোনালোকেতো চিনি পাইছে, এখেত হৈছে আমাৰ অসমৰ এগৰাকী জনপ্ৰিয় অভিনেত্ৰী বৰষা ৰাণী বিষয়া। আৰু বহুতে মোক নানা ধৰণে এতিয়া নানা ধৰণে কিছুমান কথা কয় যে তুমিতো তোমাৰ চেনেলটোত ক্ৰিটিচিজিম কৰা। মই হয় মই ক্ৰিটিচিজিম কৰোঁ, ভালটো ভাল কওঁ, বেয়াটো বেয়া হিচাপে কওঁ। তাৰপিছত মোক কয় এ নাই নাই হ'ব দিয়া, তোমাৰ ক্ৰিটিচিজিম গম পাইছোঁ, তুমি তাৰমানে স্বাৰ্থত স্বাৰ্থতহে কামবিলাক কৰা তাৰমানে হা, আৰু মানে তোমাৰ মতে যিটো ভাল লাগে সেইটো ভাল, যিটো বেয়া লাগে সেইটো বেয়া। তুমি কি বৰষা ৰাণী বিষয়ে ইউটিউব চেনেলটো খুলিছে, সেই চেনেলটোত কি একো কি তুমি বেয়া গুণ দেখাই নাই নেকি? মানে কি বৰষা ৰাণী বিষয়ৰ একো বেয়া গুণ দেখাই নাই নেকি? আরে ভাই এটা কথা কও, সকলো দর্শকর মনোভাবটা বেলেগ বেলেগ, ঠিক আছে? সকলো দর্শকর যুক্ত মানে হেৰি আছে কি বুলি কয় অপিনিয়ন আছে, অপিনিয়নটো বেলেগ বেলেগ। আজির তারিখত মই তো বৰষা ৰাণী বিষয়ে মই ডাইরেক্ট যদি কথা কব যাও না, বৰষা ৰাণী বিষয়ার নিচিনা মই এগারী আখাড়ির আখাড়ির অভিনেত্রী, হয়তো কালি দেখাতে কিবা ভুল করবা, মোর চ্যানেলট মই ক্রিটিসাইজ করম ভাই, সে বেয়া পাই লাভ নাই। কিন্তু যদি মই বৰষা ৰাণী বিষয়ে কিবা ভাল গুণ দেখো ন, সেইটো মই মোর চ্যানেলট কোয়ার কারণে যত্ন করম। প্রথম কথা হয়েছে, আপোনালোকে যিবিলাকে মোক এতিয়া কিছুমানে কুৱেশ্যন কৰি আছে যে বৰষা ৰাণী অফিচিয়েল নে বৰষা ৰাণী যিটো ইউটিউব চেনেল আছে সেই চেনেলটোৰ তুমি কি বেয়া গুণ একো দেখাই নাই নেকি? হয় মই সেই চেনেলটোৰ একো বেয়া গুণ দেখা নাই। মই বৰষা ৰাণী বিষয়ৰ পৰা কিছুমান টপিকৰ ওপৰত আপোনালোকে যিবিলাকে কৈ আছে, আপোনালোকে এটা বস্তু মন কৰিছেনে? আপোনালোকতো ভাই এনেই মানে কি এনেই কোনোবা এটা অলপ ওপৰলৈকে উঠি গ'লে আপোনালোকে কেৱল তাৰমানে কি তললৈকে নামি আনিব খোজে। কিন্তু আপোনালোকে এটা কথা গম পাইছে, এক্টিঙত সময় দিয়াৰ উপৰিও বৰষা ৰাণী বিষয়ে নন ষ্টপ মানে কি বেক টু বেক কিছুমান ভিডিও দি আছে, আৰু সেইবিলাক ভিডিও হৈছে আপোনাৰ ব্লগিং ভিডিও, আৰু ব্লগিং ভিডিও শ্বুট কৰা, ব্লগিং ভিডিও ধুনীয়াকৈ কেপচাৰ কৰা, তাৰপিছত ধুনীয়াকৈ নতুন নতুন কণ্টেণ্ট আনি ব্লগিং ভিডিঅ' বনোৱা ইমান সহজ কথা নহয়। প্ৰথমতে আপোনালোকে যিবিলাকে কয় সেইবিলাকে এটা কথা শিকি লওক, জানি লওক যে বৰষা ৰাণী বিষয়াই এক্টিঙৰ উপৰিও এটা ইউটিউব চেনেল খুলি আছে। তেখেতৰ পৰা আপোনালোকে শিকিব লাগিব তেখেতে টাইম মেনেজমেণ্ট কেনেকৈ কৰে। কিছুমানতো বহুতে কয় না যে মই চাকৰি কৰোঁ, মই বিজনেছ কৰোঁ, বেলেগ মোৰ যিখিনি এক্সট্ৰা কাৰিকুলাৰ এক্টিভিটিজ আছে সেইখিনিত মই সময় দিব নোৱাৰোঁ। তো আপোনালোকে যিবিলাকে কৈ আছিলে অলপ টাইম মেনেজমেণ্টটো বৰষা ৰাণীৰ বিষয়ৰ পৰা শিকি লওক। ছেকেণ্ড কথা হৈছে কমিউনিকেশ্যন স্কিল, কথাটো সকলোৱে কয় কিন্তু বৰষা ৰাণীৰ বিষয়ে যিটো ষ্টাইলত কথা কয় না, অ' মাই গড, পুৰা হাৰ্টত পুৰা মানে ৰিফ্লেক্ট কৰে আৰু। গতিকে কথা ক'লে নহ'ব, কথাটোত কিমান গহীন গাম্ভীৰ্য আছে, কথাখিনি কিমান সুহদি মাত, কথাখিনিৰ দ্বাৰা আন 10 মানুহ এট্ৰাকশ্যন হৈছে নে হোৱা নাই, এই বস্তুটো চাব লাগিব। ইয়াৰ বৰষা ৰাণী বিষয়াৰ সেই বস্তুটোৱে মোক বহুতখিনি আপ্লুত কৰে, তেখেতৰ কমিউনিকেশ্যন স্কিল। থাৰ্ড পইণ্টটো কি জানেনে বৰষা ৰাণী বিষয়াৰ যিটো ড্ৰেছ আপ, যিটো ড্ৰেছ আপ, যিটো গেট আপ, আমাৰ অসমীয়া নাৰীৰ স্বাভিমান ক'ত থাকে? এযোৰ ড্ৰেছ আপত থাকে, এযোৰ মেখেলা চাদৰত থাকে, যিটো এটা আমাৰ অসমীয়া পৰম্পৰা। সেই পৰম্পৰাটোক নিৰ্ধাৰিত কৰি পেলাই যিবিলাক তেখেতে ক'ব লাগে বা যিবিলাক যেনেকুৱা পৰিস্থিতিত যেনেকুৱা ড্ৰেছ আপ পিন্ধিব লাগে সেইখিনি বস্তু কিন্তু আমাৰ অসমীয়া মহিলাসকলে বৰষা ৰাণী বিষয়ৰ পৰা শিকিব লাগে। কাৰণ তেখেতৰ যিবিলাক অসমীয়া নাৰীৰ যিখিনি স্বাভিমান ৰক্ষাৰ যিটো গুৰুদায়িত্ব, সেই গুৰুদায়িত্বটো কিন্তু বৰষা ৰাণী বিষয়ে পূৰা এ টু জেড পালন কৰি আছে। তাৰপিছত নেক্সট পইণ্ট আপোনালোকক লাগেতো, নেক্সট পইণ্টটো হৈছে কি যে আপোনালোকে প্ৰথমতে ভাস্কৰৰ লগত তেখেতৰ বিয়া হ'ল, বহুতে কৈছিলে যে এজ ডিফাৰেঞ্চ কিবা ডিফাৰেঞ্চ, আপোনালোকৰতো কাম কি আছে? যিবিলাকে এইবিলাক উল্টা পুল্টা কথা কৈছে আপোনালোকৰ কাম কি আছে আপোনালোকে কওক। তেখেতসকলৰ নিজা লাইফ, নিজা দুটাৰ মাজতে প্ৰেম হৈছে, ভাস্কৰ বৰ কাৰণে সিহঁতৰ নিজৰ সংসাৰ নিজে চলাব না ভাই, তেখেত আমাৰ চেলিব্ৰিটিৰ ওপৰত তেখেতসকলৰ এটা নিজস্ব পাৰ্চনেল লাইফ আছে, আৰু সেই পাৰ্চনেল লাইফটোত কিন্তু আপোনালোকৰ তাতে কোনটো তাতে মানে সোমাই ইণ্টাৰফেয়াৰ কৰা, কাৰণ কাম বন নাইতো, কাম বন নোহোৱাৰ কাৰণে আপোনালোকে ইণ্টাৰফেয়াৰ কৰে, গতিকে এইবিলাকত ইণ্টাৰফেয়াৰ কৰাৰ দায়িত্ব আপোনালোকৰ নাই। সকলোৰে এটা পাৰ্চনেল লাইফ থাকে, আৰু কাৰো পাৰ্চনেল লাইফত কোনেও তাৰমানে এই হেতা অপৰা কৰিব নালাগে, ঠিক আছে? এইটো হৈছে টপিক। আৰু আপোনাৰ নেক্সট কথা হৈছে কি মানে যিখিনি মই ক'লোঁ, যিখিনি মই এই ভিডিঅ'টোত ক'লোঁ, মই সেইখিনি নিজে নিজে অনুভৱ কৰা, কাৰণ লাষ্ট পইণ্ট সদায় অসমীয়া মানুহৰ লগত বৰষা ৰাণী বিষয়া থাকে। যেতিয়া আমাৰ কাৰ যেতিয়া প্ৰতিবাদ আৰম্ভ হৈছিল, যেতিয়া গোটেই অসমবাসী উঠি আহিছিল কাৰ প্ৰতিবাদৰ কাৰণে, জুবিন দা উঠি আহিছিল, আমাৰ জুবিন গাৰ্গ উঠি আহিছিল, তাৰপিছত বৰষা ৰাণী বিষয়া উঠি আহিছিল, আৰু সেই টাইমত বহুতো অভিনেতা অভিনেত্ৰীতো মানে কি কৈ দিলে যে মই আগতে কাটো মানে বিৰোধ কৰিছিলোঁ, মই ভুল কৰিছিলোঁ। কিন্তু আজিৰ তাৰিখলৈকে বৰষা ৰাণী বিষয়া আমাৰ জুবিন গাৰ্গ একেটা দৃষ্টিভংগীত আছে যে আমি কা সদায় প্ৰতিবাদ কৰি যাম, সদায় প্ৰতিবাদ কৰিম, সদায় প্ৰতিবাদ কৰিম,
আর সেই আমার মানুষের মানুষের কারণে তথ্যসকলে যুঁজ দিছে। একোজন একোজন শিল্পী হওয়ার উপরেও একোগী অভিনেত্রী হওয়ার উপরেও বর্ষারাণী বিষয়ে আমার মানুষের যদি স্বাভিমান মানুষের মানে কি সন্মান সন্মান এটা গিরি বলে যদি ভাষা আছে সেই বস্তুটোর পুরা দায়িত্ব গুরু দায়িত্ব বহন করে আছে বর্ষারাণী বিষয়ায়। গতি এইখিন কবলগিয়া আসে বর্ষারাণী বিষয়া চ্যানেলটা আরো বহুদূর আগুয়াই যাক ইউটিউবত, ঠিক আছে? আর আপনাদের যাকে কই থাকে যে মানে বোলে বর্ষারাণী চ্যানেলটো বোলে কিনা বোলে একু বোলে নাপায় বোলে বেয়া গুণ, আরে ভাই বেয়া গুণ পালেহে মানে কম, বেয়া গুণ মানে দেখাই নাই বর্ষারাণী বিষয়ার। মানে আজি নিজে মানে থামনেলত লিখবলগিয়া আছে বর্ষারাণী বিষয়ার কেটামান অদ্ভুত বেয়া গুণ বলে, কিন্তু মানে বেয়া গুণ পাই নাই। যাকে কয়ে আসে যে মানে বোলে বিরাট বোলে স্বার্থ লোভী, মানে যাক ভাল বলে কও ভাল বলে কও বেয়া বলে কও বেয়া বলে কও, এইবিল কথা আপনাদের নকব। কালির তারিখত মানে যদি কিনা বর্ষারাণী বিষয়ের যদি কিনা বেয়া দেখো তো মানে বেয়াটো মানে এই চ্যানেলটোর জড়িয়ে কম, কারণ ভারতবর্ষ এখন গণতান্ত্রিক দেশ আর সকলে ইয়াত কথা কোয়ার অধিকার আছে, যেহেতু আমি সকলে ভোটাধিকার সাব্যস্ত করব পো। আর ভাস্কর আর বর্ষারাণী বিষয়ার ধুনিয়াকে একটা দাম্পত্য জীবন স্টার্ট করেছে, তথ্যসকলের দাম্পত্য জীবন খুব সুখর মূর ফল শুভেচ্ছা থাকলে। আর সেইটোয়ে আর এইবিল কথা আলতু পাল্টু কথা যাকে মো কই আসে মানে এই ভিডিওটির জড়িয়ে আপনার রিপ্লাইটা দিয়ে দিল, ঠিক আছে? নেক্সট টাইম এইবিল কথা নকব যে মানে কিনা স্বার্থ 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 করে পেলে মানে কিছু এগেনস্টত বনাও কিছু ফেভারত বনাও, যদি মই মূর অপিনিয়ন দর্শাও মূর অপিনিয়নটো হয়তো ভুল হবো পারে নতুবা মূর অপিনিয়নটো হয়তো বেয়া হবো পারে, মানে বেয়া মানে কি মূর অপিনিয়নটো হয়তো ভুল হবো পারে নতুবা শুদ্ধ হবো পারে, এইটো আপনাদেরকে ডিসিশন লোক, আপনাদের কমেন্ট বক্সত জানাব লাগিব মই এই ভিডিওটির জড়িয়ে কি ভুল করেছো বা কি শুদ্ধ কথা কৈছো। ধন্যবাদ। যদি আজি ভিডিওটো ভাল লাগিল তেতিয়া লাইক করক কমেন্ট করক আর এই ভিডিওটো যিমান পারে অসমবাসীলৈকে পৌঁছাই দিয়ক, আর এই শেষত এই রিয়েলিস্টিক অসম চ্যানেলটো সাবস্ক্রাইব করার কারণে একেবারে নাপাহরিব। ধন্যবাদ।